এরিস্টাইডের জোড়াগুলি ফের রাখাল শিল্ড, ফুটবলে চ্যাম্পিয়ন এগিয়ে চলার সংঘ, রানার্স ফরওয়ার্ড ক্লাব দুই এক গোলের ব্যবধানে এই জয় হাসিল করলো এগিয়ে চলো। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন বিদেশি এরিস্টাইড, খুশির জোয়ার সংঘের সমর্থকদের মধ্যে। টানা দু বছর রাখাল শিল্ড ঘরে তুললো এগিয়ে চলার সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে এগিয়ে চলার সংঘ 2-1 গোলে পরাজিত করলো ফরওয়ার্ড ক্লাবকে। অথচ ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াই এগিয়ে ছিল ফরওয়ার্ড। প্রায় 22 মিনিট বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল সুভাষ বোসের ছেলেরা, কিন্তু 23 মিনিটে মোস্তাফার রক্ষণ ছেড়া থ্রু পাস থেকে এরিস্টাইড গোল করতেই ফরওয়ার্ড শিবির কালো মেঘে ঢেকে যায়। দ্বিতীয়ার্ধে ফুটবলারদের হার না মানা মানসিকতায় আবার লড়াই ফেরে ফরওয়ার্ড। মাঝমাঠ থেকে গোটা দলকে অক্সিজেন তখন দিতে থাকেন স্থানীয় ফুটবলার সুকান্ত জমাতিয়া। অপরদিকে মিশরের ফুটবলার মোস্তাফাকে এমনভাবে জোনাল মার্কিংয়ে রাখলেন ফরওয়ার্ড ফুটবলাররা, তেমনভাবে দ্বিতীয়ার্ধে নাড়াচাড়াই করতে পারেননি। এরই ফাঁকে কাউন্টার অ্যাটাকে গিয়ে পারভেজ ভুঁইয়ার বাড়ানো বল থেকে দুটো সহজ সুযোগ নষ্ট করেন এরিস্টাইড। 85 মিনিটে আসরের সেরা গোল করে সমতা ফেরান সানা সিং। এমডি শাহজাহানের কর্নার করা বল বক্সের বাইরে থেকে সানার গোলার মতো পাঁচ এগিয়ে চলোর গোলরক্ষক বুদ্ধদেব বর্মাকে কার্যত দাঁড় করিয়ে জালে জড়িয়ে যায় 1-1। উমাকান্ত মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা দীর্ঘদিন মনে রাখবে গোলটি। নির্ধারিত সময় ম্যাচের ফয়সালা না হওয়ায় শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। তার দ্বিতীয়ার্ধে পারভেজের থ্রু পাস থেকে এরিস্টাইড নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে এগিয়ে চলোকে টানা দু বছর শিল্ড এনে দিল। রেফারি তাবা রাজু লাল কার্ড দেখান বিজিত দলের কর্ণকলয়কে। ম্যাচের পর বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হলো ট্রফি এবং আর্থিক পুরস্কার। ফাইনাল হলো ফাইনালের মতোই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।